আশরে ভাটির গান বাইয়া আমার ভাই দন্ডে কইও নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস। এইখানটায় মনে হচ্ছে অনেক মাছ পাওয়া যাবে, এখানেই বরং জাল ফেলি। হায় হায়, কত বেলা হয়ে গেছে অথচ এখন পর্যন্ত একটা মাছও পেলাম না। হায় খোদা, আজকে আমার কপালে একটা মাছও জুটবে না। মাছ না পেলে যে শূন্য হাতে আমায় বাড়ি ফিরতে হবে। এ এ আমি কি দেখছি, এত বড় মাছ আমার জালে উঠেছে। দয়া করো দয়া করো, আমি কি বিনুটা বাড়ি ছেড়ে যে আমি বাঁচতে পারবো না। দয়া করে আমাকে বাড়িতে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি আজব ব্যাপার, মাছ দেখছি কথা বলছে, আজ সারাদিনে আমি একটা মাছও পাইনি। না না, তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না, আমি গরিব, বড় মাছ বিক্রি করলে অনেক টাকা পাবো। কত টাকার জন্য আমাকে তুমি মেরো না, আমি কোনো সাধারণ মাছ নই। আমার শরীরে অলৌকিক শক্তি আছে, আমি মারা গেলে মৎস্য জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। ও তাই বলো, ঠিক আছে তুমি ভয় পেও না, আমি তোমাকে আবারও পানিতে ছেড়ে দেব। ধন্য তুমি জেলি, তোমার এমন দয়ালু ভাব আমায় মুগ্ধ করেছে। আমি তোমায় কথা দিচ্ছি, যদি কোনোদিনও আমার সাহায্যের প্রয়োজন হয় তবে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ফিরিয়ে দিব না, তুমি আমি সাহায্য করব। এরপর মিথকে সেই বড় মাছটিকে নদীতে ছেড়ে দিয়ে শূন্য হাতে বাড়ি ফিরে যায়। কি গো, কালিয়াতে ফিরলে যে একটা মাছ কি পাওনি, তবে কি আজ না খেয়ে থাকতে হবে? কি করব গো, নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে তবেই দুটো টাকা পাই, তারপর সেই টাকা দিয়ে চাল ডাল কিনে আনি, কিন্তু মাছ না পেলে কিভাবে চাল ডাল কিনবো বলো? জানি না, খোদা কবে যে আমাদের দিকে মুখ তুলে চাইবে। এত অভাব আমি যে সইতে পারছি রে গো, আর পারছি রে সইতে। কিরে মিসকে, আমার কথা কি ভুলে গেছিস নাকি? না না, মানে ভুলবো কেন দাদা, আপনার কথা তো আমি সব সময় মনে করি। বেটা মিচকে, সেই বর্ষার মৌসুমে জাল বানাবি বলে আমার থেকে 1000 টাকা ধার নিয়েছিলি, আজ কতদিন হলো তোর টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই। কি ভেবেছিস তুই, আমার টাকা মেরে দিবি? না না দাদা, আমাকে আর কটা দিন সময় দিন, আপনার টাকা আমি অবশ্যই শোধ করব। তোকে আমি অনেক সময় দিয়েছি, আর কোনো সময় দিতে পারবো না, আজ টাকা না পেলে এখান থেকে আমি যাব না। এমন করে বলবেন না দাদা, দয়া করে আর কটা দিন সময় দিন। তোদের এসব কাহিনী শোনার আমার সময় নেই, আমার টাকা এক্ষুনি চাই। কেরে টাকা দিবি না, তবে তোর জাল আমি বিক্রি করে আমার টাকা উসুল করে নেব। দয়া করুন দাদা, দয়া করুন, এই জালটাই আমার শেষ সম্বল, দয়া করে এটা নেবেন না দাদা, নেবেন না। যত সব হায় খোদা, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে গেল, এবার আমি কি করে সংসার চালাবো? ওগো আর কেঁদো নে গো, আর কেঁদো নে, কোনো লাভ নেই, সবই যে আমাদের কপাল। ওগো এভাবে আর কতক্ষণ মন খারাপ করে বসে থাকবে, চলো বাড়ি চলো। কি করব শেফা, কিছু করতে না পারলে যে আমরা না খেয়ে মারা যাব, আমার কাছে যে কানা করিও নেই, কিভাবে আবার নতুন জাল কিনবো আমি? ওগো এটা বিক্রি করে সেই টাকা পাওনাদারকে দিয়ে জালটা ফিরে নিয়ে এসো। কিন্তু বউ, এটা তো তোমার জিনিস,
এটা আমি কিছুতেই ক্ষতি করতে পারবো না। আমার কাছে তুমি মূল্যবান, যদি আমরা বেঁচে না থাকি তবে সোনার আংটি দিয়ে কি হবে বলো তো। যাও আর দেরি করো নি, তাড়াতাড়ি গিয়ে জালটা নিয়ে এসো। বউ কোথায় গেলে, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার বউ, অসময়ে আচার খাচ্ছ কেন? এই দেখো বাজার থেকে চাল ডাল এনেছি, তাড়াতাড়ি রান্না করো বউ, ভীষণ খিদে পেয়েছে। আরে রাগো তো এসব, আগে আমার কথা শোনো। তুমি যে বাবা হতে চলেছ গো, আর আমি মা। তার মানে তুমি গর্ভবতী? যাক, খোদা এতদিনে মুখ তুলে চেয়েছে। এই অভাবের সংসারে কি করে গর্ভবতী বউটাকে ভালো মন্দ খাওয়াবো আমি? কি গো, কি ভাবছো, তুমি খুশি হওনি? কি যে বলো না বউ, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। বউ তোমার কি হয়েছে, কথা বলো বউ, কথা বলো। মিস্টার মিসকে, আপনার স্ত্রীর শরীর অনেক দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, তাছাড়া এই সময় যথেষ্ট পুষ্টিকর খাবার খেতে হবে, ভালো ফলমূল খেতে হবে, তা না হলে আপনার স্ত্রী সুস্থ থাকতে পারবে না, এতে করে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই অসুস্থ থাকবে। ঠিক আছে ডাক্তার সাহেব, এখন থেকে বউকে তাহলে ভালো ভালো খাওয়াতে হবে। এই তো, এই নিন, এখানে কিছু ঔষধ লেখা আছে, এগুলো সময় মতো আপনার স্ত্রীকে খাওয়াবেন। এবার আসি তাহলে। ডাক্তার বাবু, এই যে আপনার ফিসটা। পকেটে একটা টাকাও নেই, এবার এই ঔষধ আর ফলমূল কি করে কিনবো আমি? না না, যে কোনো উপায়ে আমাকে টাকা জোগাড় করতেই হবে। আমার বউটা গর্ভবতী, মোরল মশাই টাকার অভাবে ভালো মন্দ কিচ্ছু খাওয়াতে পারছি না, এদিকে ঠিক মতো খেতে না পেয়ে বউটা আমার দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সবই বুঝলাম, কিন্তু ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে এসেছিস কেন? মোরল মশাই, আমাকে কিছু টাকা ধার দিন না, মাল বিক্রি করে আস্তে আস্তে শোধ করে দেব। টাকা? কিন্তু আমার কাছে তো টাকা। দয়া করে না বলবেন না মোরল মশাই, টাকা যে আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পা ছাড়, এই নে টাকা, সময় মতো শোধ করবি কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ মোরল মশাই। এভাবে কয়েকদিন কেটে যায়, আর কয়েকদিন পর মিজকে আবারও মোরলের কাছে যায়, আর আবারও টাকা ধার নেয়। এরপর কেটে যায় আরো কিছুদিন। না না, আমি তোকে আর কোনো টাকা ধার দিতে পারবো না, আগের টাকা আগে পরিশোধ কর, তারপর নতুন করে টাকা ধার চাইতে আসবি। এই গরিবের উপরে একটু দয়া করুন মোরল মশাই, বউটার ডেলিভারির সময় হয়েছে, এই সময় হাতে টাকা রাখতে হবে, এদিকে 3 মাস নদীতে মাছ ধরা নিষেধ করে দিয়েছে, এমন অবস্থায় টাকা আমি কোথায় পাবো? দয়া করুন মোরল মশাই, দয়া করুন। বেচারা সন্তানের মুখ দেখার জন্য কত কিছুই না করছে, আমার তো কোনো সন্তান নেই, এই সুযোগটাকে কাজে লাগাতে পারলে কেমন হয়? শোন তাহলে, আমি তোকে টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে, যদি মানতে রাজি থাকিস তবে আমি তোকে অনেক টাকা দেব, আর এ পর্যন্ত যত টাকা ধার নিয়েছিস সব মাফ করে দেব। বলুন কি শর্ত মোরল মশাই? তুই তো জানিস আমার কোনো সন্তান নেই, তাই আমি চাই তোর বউয়ের সন্তান জন্ম নেয়ার পর সেই সন্তান তুই আমাকে দিবি, সন্তান না হওয়া পর্যন্ত তোর গর্ভবতী বউয়ের সব খরচা আমি দেব। এ আপনি কি বলছেন মোরল মশাই? না না, এ কাজ আমি করতে পারবো না, আমি কি করে নিজের সন্তান আপনার হাতে তুলে দেব, এ যে অসম্ভব। তাহলে আমার পক্ষেও টাকা দেওয়া অসম্ভব। আর শোন,
এর আগে আমার থেকে যত টাকা ধার নিয়েছিস তা আজকেই পরিশোধ করবি, নয়তো আমি তোর নামে মামলা করব। হায় খোদা, তুমি আমায় কেমন বিপদে ফেললে, এখন আমি কি করব, কি করে ধার শোধ করব? পরল মশাই, দোহাই দোহাই আপনার, এমন অবিচার করবেন না। হয় আমার শর্তে রাজি হ, আর নয়তো আমার ধারের টাকা পরিশোধ কর। আমাকে ক্ষমা করো শেফা, আজ আমি নিরুপায়, বাধ্য হয়ে আমাকে রাজি হতে হবে। আমি আপনার শর্তে রাজি পরল মশাই। সাব্বাস, এই নে টাকা, আরো টাকা লাগলে আসবি। আর শোন, বউয়ের যত্নে কোনো কমতি রাখবি না। বাবা মিটকে, তোর বউ দুই জমজমের জন্ম দিয়েছে রে। যা বাবা যা, বউ আর সন্তানের মুখ দেখবি, যা ভিতরে যা। আমার মেয়ে, বউ দেখো দেখো, আমাদের মেয়েরা দেখতে একেবারে তোমার মতো হয়েছে। এই সন্তানকে আমি কি করে অন্যের হাতে তুলে দেব? ওগো, তুমি এসব কি বলছো? আমার সন্তান তুমি কাকে দিতে চাইছো? না, আমি কিছুতেই আমার সন্তানদেরকে ওই মোরলের হাতে তুলে দেব না। ও, তুমি ঘরেই থেকো, আমি আসছি। ওগো, কোথায় যাচ্ছো? আমাদের মেয়েদেরকে নিয়ে কোথায় যাচ্ছো তুমি? কোথায় কোথায় সেই সব মাসেদের রক্ষা কবচ? আপনার যে বড় প্রয়োজন আমার। কি হয়েছে জিলি, তোমাকে আবার অসহায় লাগছে কেন? আমি বড় বিপদে পড়েছি গো, দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ও, এই ব্যাপার, আমার কথা মন দিয়ে শোনো। মেদুটুকে আমি চিংড়ি মাছ বানিয়ে দিয়েছি, এবার যাও নিজের মেয়েকে নিয়ে বাড়িতে লুকিয়ে রাখো। কোনোভাবে মোরল তোমার মেয়েকে খুঁজতে এলে আর কিছুতেই চিনতে পারবে না। কিন্তু আমার মেয়েরা কি এভাবে সারা জীবন চিংড়ি মাছ হয়ে থাকবে? ওদের শরীরে লবণ ছিটিয়ে দিলে ওরা নিজের রূপে ফিরে আসবে, আবার কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিলে ওরা মাছের রূপে ফিরে আসবে। এবার যাও, এদেরকে নিয়ে বাড়ি চলে যাও। আমার তো কোনো পুকুর নেই, এবার এদেরকে আমি রাখবো কোথায়? সবই তো শুনলে বউ, এছাড়া আমার যা আর কোনো উপায় ছিল না। ওগো, তুমি যা করেছো ভালো করেছো গো, এতে আমাদের মেয়েরা আমাদের কাছেই থাকবে। এই মিচকে, বেরিয়ে বলছি, কোথায় কোথায় রেখেছিস তোর দুই মেয়েকে? কি ভেবেছিস, তোর সন্তান জন্ম নেবে আর আমি জানতে পারবো না? সব জেনে গেছি আমি, দে ওদেরকে আমার হাতে তুলে দে বলছি। আমাকে ক্ষমা করবেন মোরল মশাই, আমি এক হতভাগা বাবা, পারিনি আমি আমার সন্তানদেরকে রক্ষা করতে, পারিনি। সময় উড়ে বেড়ে গেছে, আমরা পারিনি, পারিনি আমাদের সন্তান থেকে বাঁচাতে পারিনি। এসব তোদের নাটক, আমার সামনে তোরা মিথ্যে অভিনয় করছিস। আমিও বলে রাখছি, তোদের সন্তানকে না নিয়ে আমি কোথাও যাব না। কোথায় লুকিয়ে রেখেছিস ওদেরকে বল? আমি জানি তোদের সন্তান বেঁচে আছে, আমিও হাল ছাড়ার পাত্র নই, আবার আসব আমি, দেখি কতদিন তোরা ওদেরকে লুকিয়ে রাখিস। আমি আজও এসেছি, আমি আজ বাড়ি যাব না, লুকিয়ে লুকিয়ে এদের উপরে নজর রাখবো। আমি জানতে চাই মেয়ে দুটোকে এরা কোথায় লুকিয়ে রেখেছে। আরে ওই তো মিসকে, রান্নাঘরের দিকে যাচ্ছে, আমায় দেখতে হবে রান্নাঘরে গিয়ে কি করে। ও, এবার বুঝেছি এই ব্যাপার, আমার সাথে চালাকি, এবার আমার খেল দেখবি মিসকে।
আজও এসেছেন? কতবার বলবো, আমাদের সন্তানেরা মরে গেছে, আপনি কেন বিশ্বাস করছেন না? হ্যাঁ মরে গেছে, দাঁড়া আমি দেখছি সত্যি মরেছে কিনা। কিরিমিচকে এখানেই তো রেখেছিস তোর মেয়ে দুটোকে, তাই না? এসব আপনি কি বলছেন মরণ মশাই, আপনি ভালো করে দেখুন ওরা এখানে নেই। আছে আছে, এই পুকুরেই আছে, সোনার আর রূপার চিংড়ি মাছ। কিরে, এরাই তো তোর মেয়ে, তাই না? দয়া করুন মরণ মশাই, দোহাই আপনার, দয়া করে আমার থেকে আমার মেয়ে দুটোকে কেড়ে নেবেন না, দয়া করুন। দয়া করুন, দয়া করুন, এক ভাইয়ের বুক আপনি খালি করবেন না, করবেন না মরণ মশাই। আমারও তো সন্তান নেই, সন্তানের সুখ যে আমারও পেতে ইচ্ছে করে। সোনার চিংড়ি, রূপার চিংড়ি, আয় আয় তোরা আমার কাছে আয়। এ আমি কি দেখছি বউ, সত্যি খোদা আমাদেরকে আর আমাদের সন্তানের উপর অবিচার হওয়া থেকে বাঁচিয়েছে। আমাদের সন্তান, আমাদের সন্তান সোনার রূপা। বল্টু শোন, এবার ভালো করলে পাহালা দিবি কিন্তু, তোর জন্য আমার এ লাগে পাঁচবার লোকটা নয়েতে, এবার যদি কিছু হয় তোর আর লক্ষ্যে থাকবে না। না না দাদা, তুমি চাপ নিও না, এবার কোনো ভুল হবে না, আমার চোখ নাক কান সারা রাত সজাগ থাকবে। দাও দাও, এখন বকশিশটা দাও তো। বাবা, এবার তোতলা দেখি ধান চাষ করেছে, যাই শুভ কাজটা সেরে নেই। সরাত সরাত, কিসের আওয়াজ? এই এই, কে রে ওখানে? টুকি, আমি চোর। ও তুমি চোর, আর আমি নাইট গার্ড, আর এখানে কি করতে এসেছো এত রাতে? কেন, চুরি করতে এসেছি। ও ভালো ভালো, চুরি মানে? এই শালার বেটা, আমি নাইট গার্ড থাকতে তুই চুরি করবি মানে? দাঁড়া, তোর পাছায় ডান্ডা দিব আজকে। টাকা লেলো আর খামোশ রাখো। ঠিক আছে, তুমি চুরি করো, যত ইচ্ছে চুরি করো, নো চাপ নো পেইন, অনলি বিন্দাস চাকালাকা, চাকালাকা বুম বুম, চাকালাকা বুম বুম। মাইলি
কি বললে তুমি আমি বোকা তবে রে রান বউ তালাতালি দল নিয়ে আটো তো বল ওগো বল দিয়ে তুমি কি করবে চাষ করা ভাত দিয়ে কি ঘরে চলে ফুটবল খেলবে নাকি ওগো আমিও খেলবো এই কষাকে নিয়ে আর পালি না মাইলি দল তাই দল চেস দিব দল ও দল আগে বলবে তো নাকি কি যে আস্তে আস্তে তো তো করে বলো বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আনছি ওগো এগুলো কিসের বীজ গো তলমুজ এবার ঘরের তলায় তলমুজ চাষ করব গোল গোল তলমুজ কি তলমুজ এটা তো আমার প্রিয় ফল ওলে আমার তোতলা ইলুলে কি মজা তলমুজ খাবো থাপাস থাপাস তালা গাছ গজিয়েছে এবার ভালো করে যত্ন নিতে হবে ওই দেখো তরমুজ ধরেছে গো তলমুজ নিয়ে দাও তলমুজ পাকা পাকা রতালো তলমুজ নিয়ে দাও তলমুজ নিয়ে দাও মদার তলমুজ এই তোতলা তো জমিতে এবার চাষ করে নি তাহলে ব্যাপারটা তো দেখতে হচ্ছে গবল শুনিতি বলুল গবলে নাকি প্রচুর ভিটামিন দাই একটু গবল তুলে নিয়ে যাই ভালো হয়েছে মনে হয় এতে গোবল একটু বেঁচে পড়ে ছিল গোবলের ক্ষমতা আছে মালি ওরে বাবা এই তোতলা এত বড় তরমুজ চাষ করেছে এটা তো চুরি করতেই হয় বাবারে এ তো রাক্ষসে তরমুজ বাঁচাও বাঁচাও ও বাবা গো কি বলেতে এই তলমুট গর্ভবতী হইতে না হলে এত বড় হইতে কেন যাই ডাক্তার বাবুর কাছে যাই ওগো তুমি একাই নিয়ে যেতে পারবে নি তাহলে তো চ্যাপা লেগে যাবে দাও আমিও দৌড়ি ডাক্তার বাবু ডাক্তার বাবু ইমার্জেন্সি সিজার করতে হবে তাড়াতাড়ি করুন নার্স পেশেন্টকে তাড়াতাড়ি বেডে তোলো আমি আসছি উমা তরমুজ কেন নার্স পেশেন্ট কোথায় পায়েস ডাক্তার বাবু আমরা তো পায়েস আনিনি তরমুজ এনেছি খাবেন এই আপনি চুপ করুন তো ঠোসা কোথাকার নার্স পেশেন্ট কোথায় ডাক্তার বাবু এটাই তো পেশেন্ট আমাদের গাছে এই তরমুজটা না ইয়ে মানে গর্ভবতী হয়ে গেছে একটু চেক আপ করে দেখুন না ভিতরে কতগুলো বাচ্চা আছে আরে মানিটা কি
বাপের জন্মেও তো শুনিনি যে কোনো ফল গর্ভবতী হয়। এই নার্স, এই বোকার দলগুলোকে কেন চেম্বারে ঢুকতে দিয়েছো? হ্যাঁ, আমি কি ফলের ডাক্তার নাকি? হ্যাঁ, যত সব আমি এসব সিজার টিজার করতে পারবো না। আমি নিষেধ করেছিলাম স্যার, তবু ওনারা জোর করে ঢুকেছে। এই চলুন তো, চলুন বেরুন বলছি। এই থালাবাতা ডাক্তার, সিজাল করবি না পাতায় গুঁতা খাবি বল? এই না না, গুঁতা দিস না, এমনি আমার পাতায় ঘা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সিজার করে দিচ্ছি। আরে সত্যি তো মনে হয় ভিতরে কিছু নড়ছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।